হ্যালো বন্ধুরা, আমাদের অনেকেরই প্রশ্ন জাগে, মৌমাছি গুনগুন করে কি বলে বা মৌমাছি কিভাবে যোগাযোগ করে থাকে। রহস্যজ্ঞেরা, এই মৌমাছির নানা জানা অজানা বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। সারা পৃথিবীতে মৌমাছির 20,000-এরও বেশি প্রজাতি থাকলেও মাত্র কয়েকটির মধু উৎপাদনের ক্ষমতা আছে। রানী মৌমাছি আকারে বড় হয়ে থাকে। এদের গুরুত্বপূর্ণ কাজ হল ডিম পাড়া। শ্রমিক মৌমাছিরাও মহিলা এবং সংখ্যায় সবচেয়ে বেশি। তারা মৌচাকের ভেতরে বাহিরে অসংখ্য কাজ করে থাকে। ড্রোন হচ্ছে দলের পুরুষ এবং তাদের একমাত্র কাজ হচ্ছে রানীকে গর্ভধারণে সাহায্য করা। মৌমাছি প্রতি ঘন্টায় 8 কিলোমিটার উড়তে পারে। ওদের আত্মরক্ষার ক্ষমতা ভীষণ ক্ষিপ্র। কাউকে ক্ষতিকর মনে হলে ভয়ঙ্কর আক্রমণ করে থাকে। প্রতিটি মৌমাছির 170টি সুগন্ধি রিসেপ্টরস আছে, যার দ্বারা সে বিভিন্ন ফুল শনাক্ত করতে পারে। সকল কর্মী মৌমাছি মহিলা হয়ে থাকে এবং এরা প্রায় 6 সপ্তাহ বাঁচে। একটি মধু সংগ্রহকারী মৌমাছি 1 সেকেন্ডে 200 বার দানা ঝাপটায়। এর ফলে ভুবু শব্দ হয়ে থাকে। একটি মৌচাকে গড়ে প্রায় 60,000 মৌমাছি থাকে। 500 গ্রাম মধু তৈরি করতে মৌমাছির 2 মিলিয়ন ফুলের দরকার হয়। রানী মৌমাছি প্রায় 5 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং এরা গ্রীষ্মের দিনগুলোতে প্রতিদিন সর্বোচ্চ 2,500টি ডিম দিয়ে থাকে। পৃথিবীর একমাত্র খাবার মধু, যা পচে না। পুরুষ মৌমাছি গুনগুন করে রানী মৌমাছিকে খুঁজে বের করে। অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল বন ফ্রিচ গবেষণা করে বের করেছেন তাদের নাচের রহস্য। মৌমাছির নাচের ধরন তাদের ফুলের অবস্থান বলে দেবে। যদি তাদের নৃত্য মাথা উপরের দিকে থাকে, তাহলে নির্দেশ করে যে ফুলগুলো সূর্যের দিকে মুখ করে আছে। যদি তাদের নাচ মাথা নিচু করে থাকে, তবে তারা প্রকাশ করে ফুল সূর্যের বিপরীতে। তারা যদি নাচ নাচ করে আঁকতে থাকে, তারা যোগাযোগ করে যে ফুল অনেক দূরে। এই ধরনের আরও নানা জানা অজানা বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।